প্রতিদিনের বই মেলা লেখক উপস্থাপক চিকিৎসক সায়ন্ত শাখাওয়াত প্রতিবারের মতো এবারও বই নিয়ে হাজির হয়েছেন বইমেলায়। বাংলা বিষয়ের সাথে কথা বলেন তিনি। তৃতীয় প্রয়াণ, এটি আমার চতুর্থ কাব্যগ্রন্থ, একক কাব্যগ্রন্থের মধ্যে। এর বাইরে যৌথভাবে আরও কিন্তু একটা বই আছে, বিদ্যা প্রকাশ থেকে আমার এই পর্যন্ত প্রকাশিত বইয়ের মধ্যে এটি সপ্তম বই বা গ্রন্থ। তার মধ্যে চারটি কাব্যগ্রন্থ, একটি গল্পগ্রন্থ এবং দুটি রাজনৈতিক প্রবন্ধের বই। তার মধ্যে কবিতার বইয়ের মধ্যে এটি সর্বশেষ। এবারের বইমেলা এসছে তৃতীয় প্রয়াণ। আমরা জানি যে কবিতার পাঠক সংখ্যা একটু কম, তারপরেও আমার বই যথেষ্ট পাঠকপ্রিয়তা পাচ্ছে, সেটি আমার জন্য অত্যন্ত আশাব্যঞ্জক এবং আমি অত্যন্ত খুশি এটা নিয়ে। আর গল্পের বইটাও ভালো চলেছে। কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ এবং রাজনৈতিক বই মিলিয়ে সাতটি বই বিদ্যা প্রকাশে আছে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা শুধু আমার বই যারা পছন্দ করেন তো তারা কিনেন, তার বাইরেও এই বইমেলায় অসংখ্য লেখকের অসাধারণ অসাধারণ সব বই প্রকাশিত হয়েছে। আমার মাঝে মাঝে একটু খারাপও লাগে যে যখন মেলায় এত মানুষ আসে, অনেক লোক সমাগম, কিন্তু বের হয়ে যান যারা, তাকিয়ে দেখি তার মধ্যে শতকরা 90 ভাগের হাত খালি, তার একটি বইও কিনেন না। যদি আপনারা সবাই পড়ার অভ্যাস করেন, একটি করেও বই কিনেন, তাহলে এই বইমেলা আরও প্রাণবন্ত হবে, লেখকরা প্রকাশকরা আরও উৎসাহিত হবে এবং ভবিষ্যতে আরও ভালো মানের বই প্রকাশিত হবে।